আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই যে আজকে আপনাদের জন্য একটা ছোট্ট খাটো মিনি ব্লগ নিয়ে আসলাম। তো আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আপনারা সবাই জানেন। তো সেখানে আমি হচ্ছে নিজে নিজে মাটির চুলায় একটু রান্না করলাম। তো বেশি কিছুই করিনি, জাস্ট ছেলের জন্য একটা ডিম পোচ করব। তো মাটির চুলায় কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে, মানে রান্নাটা খুব মজা হয় আসলে খেতে। তো আমরা যখন গ্রামে যাই তখন আমার আম্মু সবসময় মাটির চুলায় রান্না করে। তো এই যে এদিকে হচ্ছে চুলায় তেল দিয়ে দিলাম, আমি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তো যে ভিডিওটা মূলত করার শখের বিষয়ই, তো আপনাদের সাথে একটু শেয়ার করব জাস্ট এটাই, সেই জন্য। তো এই যে তেল গরম হয়েছে, তারপরে আমি ডিমটা দিয়ে দিলাম। আমার ছেলে হচ্ছে একদম পুরো ভাজাও খাবে না আর কাঁচাও খাবে না, মানে ডিমটা পুরোপুরি সিদ্ধ হবে এবং সফট থাকতে হবে ভিতরে। তো সেই রকম ডিম পোচটাও খুব পছন্দ করে ভাতের সাথে খেতে। তো যখনই মাঝে মাঝে মানে ওর ইচ্ছে করে বা মানে তাড়াতাড়ি আমি কোনো খাবার ওকে রেডি করার জন্য, তো এটাই আমার কাছে সহজ মনে হয়, কারণ শুধু একটা ডিম ভেজে ওকে ভাত দিয়ে খাইয়ে দিলে আসলে হয়ে যায়। তো আমি এভাবেই করি। বাচ্চারা আসলে এমনিতেই খাবার খেতে চায় না, তারপরে তাদের পছন্দ মতো কোনো খাবার না হলে তো খাবেই না। আমার বাচ্চা তো এরকমই, জানি না সবার বাচ্চারা এরকম করে কি না, তবে আমাকে খাবার নিয়ে আমার ছেলে খুবই জ্বালায়, খুবই বিরক্ত করে। তো এই যে আমার রান্নাটা আস্তে আস্তে হচ্ছে। এটা হচ্ছে বাইরে, মানে আমাদের রান্নাঘরটা ঠিক করতেছিল, তো এটা বাইরে ছিল। তো বাইরে একটা ছোট্ট মাটির চুলো ছিল, তো সেই মাটির চুলোতে আমি এভাবে করে রান্না করে ফেলি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।